আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বন্ধ হলো নাকি সিন্ডিকেট, এবার সিন্ডিকেটই কর্মী পাঠাবে মালয়েশিয়ায়। দুর্নীতির অভিযোগে বাতিল হওয়ার আগেই পদ্ধতিতে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রাজি হয়েছে বাংলাদেশ। শ্রমজান্তি কলতে দেশটিতে শর্ত মেনে সমস্ত স্মারক এমইউ সইয়ের প্রায় এক বছর এ অতিবাহিত হলেও বন্ধ হচ্ছে না রিক্রুটিং এজেন্সিদের সিন্ডিকেট। এখন পর্যন্ত মালয়েশিয়ায় কর্মী যাওয়ার কথা ছিল প্রায় 1 থেকে 1.5 লাখ, কিন্তু কর্মী গেছেন মাত্র প্রায় 7 থেকে 8 হাজার। কীভাবে কোন পদ্ধতিতে বাংলাদেশ থেকে নতুন করে কর্মী মালয়েশিয়ায় পাঠাতে চায় সে ব্যাপারে বাংলাদেশসহ মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় খুবই গুরুত্ব সহকারে দেখছে। কারণ বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মীতে মুখ্য রয়েছে, কারণ বাংলাদেশি কর্মীদের কাজের ধরন মান ভালো, তারা খুব ভালো করে কাজ করতে পারে, এ কারণেই বাংলাদেশ থেকে কর্মীতে রাজি হয় মালয়েশিয়া। কিন্তু বাংলাদেশের দিক থেকে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। রিক্রুটিং এজেন্সিদের সিন্ডিকেট করার কারণে এবার বাতিল হতে পারে তাদের রিক্রুটিং লাইসেন্স। তড়িৎগতিতে যদি কর্মী পাঠাতে না পারে তাহলে তাদের রিক্রুটিং লাইসেন্স বাতিল করা হবে এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটি তাদের জরিমানা করা হবে এবং আইনি ব্যবস্থা করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী। প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, আমরা এই রিক্রুটিং এজেন্সি থেকে বেরিয়ে আসতে চাই, তারা যদি এই পদ্ধতি অবলম্বন করে বা রিক্রুটিং লাইসেন্স বাতিল করা হবে আমরা সরকারি পদ্ধতিতে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারি, সে বিষয়ে আমরা কাজ করছি আমাদের কারিগরি এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ বিভিন্ন সেক্টর। আশা করছি এই মাসের মধ্যে একটি বিজ্ঞপ্তি আসবে এবং এই মাসের মধ্যে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়া যাওয়ার জন্য যে বুয়েসেলের মাধ্যমে চাহিদাপত্রটি আসবে সেটি কিন্তু আসবে। তো আপনারা দীর্ঘ অপেক্ষা করছেন, আরও কয়েকদিন অপেক্ষা করেন, আপনারা কিন্তু মালয়েশিয়ায় যেতে পারবেন। ধন্যবাদ সবাইকে।